একেবারে মহিলারা আতঙ্কে রয়েছে এবং কবে যে সন্দেশখালী আমরা ছন্দে ফিরবে সেখানে কিন্তু প্রত্যেক একটা বড় প্রশ্ন রয়েছে। তবে এই নিয়ে সন্দেশখালী এই পরিস্থিতি নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া তিনি কি বলছেন শুনব। শোষণ কর রহে হ্যায় বলাৎকার কর রহে হ্যায় হামারি বহনো কা और सूबे की मुख्यमंत्री ममता बनर्जी मूक दर्शक बनी हुई हैं, उनके लबों पर टीएमसी के गुंडों की टेप लगी हुई है, बहुत ही चिंताजनक है। और इसीलिए इस मुद्दे पर कुछ नए तथ्य हैं जो आपके समक्ष मैं रखूंगा। दिस प्रेस कॉन्फ्रेंस हाइलाइट्स द लॉलेसनेस दैट प्रिवेल्स इन द स्टेट ऑफ वेस्ट बंगाल वेयर इट इज क्लियर टू एवरी सिटीजन द रूल ऑफ लॉ डज नॉट प्रिवेल एंड एग्जिस्ट रादर the law of the anarchic ruler Mamata Banerjee prevails and when the perpetrator of crime happens to be a TMC goon a constitutional position holder the chief minister of the state doesn't even care to uphold the dignity of the women of the state the hindu women especially being targeted by goons of shahjahan sheikh the absconder sabse pehla tatthya jo aapke samaksh paschim bangal mein ye kehna galat nahi hoga aaj wahan ki janta keh rahi hai jangal raj kaisa hota hai बिल्कुल ममता राज जैसा होता है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। जहां पे पुलिस बल के शस्त्र तो झुक जाते हैं, महिलाओं के साथ बलात्कार होता है, जनजातीय समुदाय की महिलाओं को प्रताड़ित किया जाता है, लेकिन टीएमसी के गुंडों के पास अस्त्र शस्त्र होते हैं, बंदूकें होती हैं, महिलाओं पर रखी जाती हैं, उनको डराया जाता है और हिंदू महिलाओं को खासकर प्रताड़ित करके उनका शोषण किया जाता है, बलात्कार किया जाता है। इट विल नॉट बी रॉन्ग टू से that West Bengal has turned into a state where there is a government run by the rapist of the rapist for the rapist main punah kahunga paschim bengal aaj wo pradesh hai jo sarkar balatkariyon ko sanrakshan de police ko kamzor kare महिलाओं की गुहार लगे और एक महिला होने के नाते मुख्यमंत्री को पीड़ित महिलाओं के साथ खड़ा होना था पर वो टीएमसी के गुंडों के साथ बलात्कारियों के साथ खड़ी होती। शर्म से लज्जा से सभी नागरिकों का सर झुक जाता है लेकिन ममता बनर्जी के मुंह से एक शब्द नहीं निकलता है। একবার নজর রাখা যাক সন্দেশখালীর দিকে কারণ 144 ধারা জারি হলো এখনো পর্যন্ত কিন্তু কাটেনি আতঙ্ক। অকথ্য অত্যাচার করেছে শাহজাহান অভিযোগ করছেন সেখানকার মহিলারা পুলিশের মদতে নাকি চলতো সেই অত্যাচার। পুলিশ কর্মীদের সাসপেনশনের দাবিও তুলেছেন সেখানকার মহিলারা এমনকি তারা বলছে বাইক বাহিনী তাণ্ডব চলছে শাহজাহানের যারা স্নেহধন্য তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে সেখানে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহান অথচ তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না।
144 ধারা জারি করা হলো এখনো পর্যন্ত তাদের মনে থেকে আতঙ্ক কাটেনি কি বলছেন সেখানকার মহিলারা দেখুন এটি বিশেষ প্রতিবেদন 144 ধারা জারির পরে এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের বক্তব্য তারা কি করে রুজি রুটি সামলাবেন কারণ বিভিন্ন দোকানপাট ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে এবং যে সমস্ত মহিলারা আন্দোলনে নেমেছেন যারা রিপাবলিক বাংলার সামনে সরাসরি বলেছেন যে এখানে কিভাবে তাদের উপর নির্যাতন ঘটেছে সেই মহিলাদের সঙ্গে আমরা কথা বলে নেব কিভাবে চলেছেন এতদিন ধরে কি কি ঘটেছিল একটু যদি বলেন আমাদের এতদিন ধরে খুব অত্যাচার করা হয়েছে আমাদের মহিলাদের উপরে বাড়ির পুরুষ মানুষদের উপরে সবার উপরে অত্যাচার করা হয়েছে এবং হচ্ছে আমাদের যে অত্যাচার যে করেছে তার কোনো সীমা নেই প্রচণ্ড মানে অত্যাচার করা হয়েছে আমাদের উপরে আমার হাজবেন্ডের ওপরে যে মানে দোকানের মাল নিয়ে যে মাল দিতেন হুমকি দিতেন আমার হাজবেন্ডের ওপরে এরকম অনেক হুমকি এসছে প্লাস আমাদের যে পাড়ার যে মহিলারা তারা অনেকেই এসে বলেছে যে হ্যাঁ ওরা এমন করেছে যে ওদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে ওদের রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হতো দোকান বন্ধ করে দিচ্ছে মহিলাদের উপরে অত্যাচার করছে কোনো কিছু বলতে গেলে হুমকি দিচ্ছে তোমরা বলছো তোমাদের বাড়ির পুরুষ মানুষদের উপরে অত্যাচার করব বন্ধ করে দিচ্ছে দোকান মারধর করছে এই শোনা যাচ্ছে সাদা থান পরানোর হুমকি আপনাদের রাত্রেবেলা নিয়ে যাওয়া হ্যাঁ কিছু বলতে গেলে সাদা থান পরিয়ে দেবো হাতে ধরিয়ে দেবো এই সব কথাবার্তা বলছে রাতের বেলা নিয়ে যাচ্ছে এবং এমনও করছে যে এখানকার মহিলাই যে গ্রুপ আপনাদের 10 জন গ্রুপ যেতে হবে গেলাম যাওয়ার পরে বলছে যে অমুক জায়গায় মিটিং আছে এবং কি নিজের স্বামীর সঙ্গে যাওয়া যাচ্ছে না অন্য বেটা ছেলে তাদের বাইকে যেতে হচ্ছে ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছি পুরুষ মানুষরাও বাড়িতে থাকতে পারছে না ভয়ে তাদের নামে বিভিন্ন রকম এফআইআর হয়েছে পুলিশ থেকে হয়েছে আমার স্বামীর নামে পুলিশ থেকে করেছে আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কিন্তু আইন শৃঙ্খলা এখানে তো বিভিন্ন রকম মিডিয়া আসছে সব মিডিয়াই এসছে তাহলে এখানে পুলিশের কি সেইভাবে কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়েছে পুলিশের গায়ে কি কোনো রকমভাবে মানে হাত বা মানুষ কোনো রকম কিছু করেছে তাহলে এইগুলো যে মিথ্যে কেস দিচ্ছে পুলিশ পুলিশের বিরুদ্ধেও আমাদের অনেক অভিযোগ পুলিশ বিচার চাই আমরা এদেরকে এখান থেকে একদম মানে যেসব পুলিশের মানে এইরকম করছে থানার হচ্ছে তোমার ওসি থেকে বড়বাবু থেকে তাদের এইসব মানুষ যেখানেই যাবে সেখানেই মানুষকে ভীত সন্ত্রস্ত এবং এরকম করবে এদেরকে একদম মানে এর থেকে সরকারি মতে এদের একদম মানে সাসপেন্ড করে দেওয়া দরকার সেই মহিলারা রাস্তায় নেমেছিলেন সন্দেশখালীর আজকে আবার নতুন করে বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা হয়েছে কাজেই আবার তারা রাস্তায় নেমেছেন তাদের তরফে বক্তব্য যেভাবে অত্যাচার চলেছে সেক্ষেত্রে পুলিশ মূল যারা দোষীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না যত অত্যাচার এই মানুষের ওপর সাধারণ মানুষের ওপর মহিলাদের ওপর এবং সেই কারণে তারা ক্ষোভ পোষণ করছেন এবং এর থেকে কবে বেরিয়ে আসবেন কবে মুক্তির স্বাদ পাবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সন্দেশখালীর মহিলারা যারাই মূলত